অন্ধকার নেমে আসছে, একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি পেলিংয়ে। আজ ও কাল পেলিংয়েই কাটাব। কাল করব পেলিংয়ের সাইট সিইং। এর আগে ছিলাম গ্যাংটক। গ্যাংটক থেকে শেয়ার কারে প্রথমে জোরথাং, ভাড়া পড়ল 250 টাকা, আর জোরথাং থেকে শেয়ার কারে পেলিংয়ে ভাড়া পড়ল 200 টাকা। এটি গ্যাংটক থেকে পেলিংয়ে আসার সবচাইতে সহজ ও সস্তা উপায়। গ্যাংটক থেকে পেলিংয়ের সরাসরি গাড়িও আসে, তবে সেটি ছাড়ে দুপুর 1টার পর। সরাসরি পার্সোনাল কার বুক করে আসতে গেলে খরচা পড়বে 5,000 থেকে 6,000 টাকার মতো, আর শিলিগুড়ি থেকেও প্রায় 6,000 টাকার মতো ভাড়া লাগে। শিলিগুড়ি থেকেও সস্তায় আসতে হলে প্রথমে শেয়ার কারে জোরথাং ও তারপর জোরথাং থেকে পেলিংয়ে চলে আসুন। এবার আসি পেলিংয়ে থাকার হোটেলের ব্যাপারে। পেলিংয়ে বর্তমানে থাকার অনেক ছোট বড় হোটেল হয়েছে, লোয়ার এবং আপার পেলিং দুটো মিলিয়েই। তবে আমি উঠেছি আপার পেলিংয়ে হোটেল গারুদায়। হোটেল গারুদা পেলিংয়ের সবচাইতে পুরনো হোটেলের মধ্যে একটি। হোটেলের অন্দরসজ্জায় ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়। হোটেলটির পথ চলা শুরু 1989 সাল থেকে। রুম ও বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যে রুমটা ছিলাম তার ভাড়া পড়েছিল 1,000 টাকা করে, তবে সিজন অনুযায়ী টেরিপ কিছুটা বাড়তেও পারে। হোটেলের সাথে আছে ইনবিল রেস্টুরেন্ট, এখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারও করে নিতে পারেন। আমি যা যা দুদিনে খেয়েছিলাম তার থেকে বলি, হোটেলে চিকেন মোমো 120 টাকা, প্লেন রাইস 50 টাকা, ডাল 50 টাকা, আলু ফুলকপি বা ভিন্ডি মশলা 100 টাকা, এক বাটি দই 40 টাকা, প্লেন টোস্ট 30 টাকা, এগ স্যান্ডউইচ 80 টাকা, এরকম দাম। এই হোটেলের উল্টো দিকে একটু এগিয়ে আরেকটি রেস্টুরেন্ট আছে, ক্রাসুলাস কিচেন। এখানেও মনে হলে খেয়ে দেখতে পারেন। আমি এখানে খেয়েছিলাম গার্লিক চিকেন, দাম পড়েছিল 220 টাকা। স্বাদ খারাপ নয়, তবে অবশ্যই কলকাতার রেস্টুরেন্টের মতো নয়। পরের দিন বেরিয়ে পড়লাম সাইট সিং করতে। গাড়ি ভাড়া পড়ল 2,500 টাকা। যাত্রা শুরুতে শুরু হলো বৃষ্টি, তাই একটু আশঙ্কায় ছিলাম। তবে ড্রাইভার ছেত্রীজি আমাকে বললেন নিচের দিকে কিন্তু বৃষ্টি পাব না। যাই হোক, কিছুটা আশা আশঙ্কার দোলাচলে থেকেই যাত্রা শুরু করলাম। প্রথমেই গাড়িতে যেতে যেতে দেখে নিলাম দারাব ভিলেজ। এখানেও কিন্তু থাকার হোমস্টে আছে। এখানে থেকেও আপনি পেলিংয়ের সাইট সিং করে নিতে পারেন। দারাব ভ্যালিতে চারিদিকে চোখে পড়ল এলাচ গাছ। এরপর পৌঁছে গেলাম রিমবি ওয়াটারফলসের সামনে। পেলিং থেকে দূরত্ব 12 কিলোমিটার এবং দারাব ভিলেজ থেকে 5 কিলোমিটার। বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইট সিইং করতে, আর এখন দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর রিমবি ওয়াটারফলসের সামনে। এই জলপ্রপাতটি যুক্ত হয়েছে রিমবি নদীর সাথে। পেলিং পশ্চিম সিকিমে রাজধানী গ্যাংটক থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম পর্যটন স্থল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। পেলিং সমুদ্রপৃষ্ঠ থেকে 6,800 ফিট উচ্চতায় অবস্থিত। এরপর চলেছি
রিম্বি অরেঞ্জ গার্ডেন বা রিভার অরেঞ্জ গার্ডেনের দিকে। পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেন, এখানে এন্ট্রি ফি 30 টাকা। রিম্বি ওয়াটারফল থেকে 1 কিলোমিটার দূরে ও পেলিং থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে এই গার্ডেনটি। যদিও এখন কমলালেবুর সময় নয়, তাও বেশ কিছু গাছে চোখে পড়ল কমলালেবু। এখানে থাকার জন্য আছে হোমস্টে, সুন্দর সবুজে ঘেরা জায়গা। এখানে বিক্রি হচ্ছে লোকাল ওয়াইন। নিচে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী রিম্বি নদী। বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসেই কাটানো যায়। আছে অ্যাডভেঞ্চার টেন্টও, বেশ ভালো লাগলো। চারিদিকে সুন্দর সুন্দর ফুল, প্রজাপতিরা নিজের মনে উড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ সময় এই সুন্দর পরিবেশে কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। মেইন ওয়াটারফলটি কিন্তু একটু ভিতরে, কিছুটা ওপরে উঠে আপনাকে পৌঁছতে হবে। পৌঁছে মুগ্ধ হয়ে গেলাম, স্রোতস্বিনী জলধারা নেমে আসছে উপর থেকে, সত্যি অপূর্ব। এটি সিকিমের বৃহত্তম জলপ্রপাতের মধ্যে একটি। এই জলপ্রপাতটি কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের গ্লেসিয়ার থেকেই সৃষ্টি হয়েছে। এটি প্রায় 100 মিটার উচ্চতা থেকে নেমে আসছে। 1990 সালে একজন লোকাল ট্রাভেল এজেন্ট এই জলপ্রপাতটি আবিষ্কার করেন, আর তারপর থেকেই এটি ট্যুরিস্টদের কাছে মারাত্মকভাবে আকর্ষণের জায়গা হয়ে ওঠে। পেলিং থেকে এর দূরত্ব 24 কিলোমিটার। এর পর চললাম খেচিও পালডি লেক বা খেচুপেড়ি লেক। এখানে এন্ট্রি ফি 30 টাকা। খেচো পালডি বা খা ছোট পালডি, যার মানে হেভেন অফ পদ্মসম্ভবা। গ্যাংটক থেকে এর দূরত্ব 147 কিলোমিটার এবং পেলিং থেকে 34 কিলোমিটার। এখন যাচ্ছি খেচুপেড়ি লেক। এর আগে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখেছি। এই লেকটিকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের লোকেরা পবিত্র মনে করে। এই লেকটির লোকাল নাম সো জো সো, যার মানে ও লেডি সিট হিয়ার। এই লেকটি প্রায় 3500 বছরের পুরনো এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে লোককথায় বলা আছে এই লেকটি আসলে একজন মহিলা বোধিসত্ত্ব তারা জেতসুন দোলমার পদচিহ্ন, যাকে বুদ্ধেরা মাদার অফ লিবারেশনও বলেন। আবার হিন্দুদের মতে এটি ভগবান শিবের পদচিহ্ন, যিনি এই লেকের উপরের গুহায় ধ্যান করতেন। অনেকের মতে ভগবান শিব যখন এই ভূমিতে প্রথম পা ফেলেন, তখন তার পায়ের ছাপ থেকেই এই লেকের সৃষ্টি। এই লেকটিকে আবার অনেকে মানুষের ইচ্ছাপূরণকারী লেকও বলে। প্রচলিত আছে যে এই লেকটির যিনি দেবী, একজন লেপচা মেয়ের সামনে আবির্ভূত হন,
যখন সেই মেয়েটি তার একটি মূল্যবান রত্ন লেকে হারিয়ে ফেলেন। লেকের দেবী তাকে সেই রত্নটি ফিরিয়ে দেন। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন সেই মূল্যবান রত্নটি এই লেকের নিচেই পোঁতা আছে। অনেক গল্পকথা জড়িয়ে থাকলেও আমার কাছে এই লেকটির প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যিই মন কেড়ে নিয়েছে। লেকটি থেকে 2 কিলোমিটার উচ্চতায় আছে পদ্মসম্ভবার ধ্যান করার গুহা, আর উপর থেকেই পুরো লেকটিকে দেখা যায়। আমি সেই পথেই চললাম। যদিও নিচে অনেক টুরিস্ট ছিল, কিন্তু উপরে তেমন কাউকে যেতে দেখলাম না। এই লেক সম্বন্ধে আরও একটি প্রচলিত তথ্য এই যে এই লেকটি সবসময় পরিষ্কার থাকে। গাছের একটি পাতাও এই লেকে পড়লে পাখিরা তা মুখে করে নিয়ে চলে যায়। এখন আমি আছি খেচিপেড়ি লেকের একদম টপ পয়েন্টে। খেচিপেড়ি লেকের নিচে থেকে কিছুটা হাইক করে ওপরে উঠতে হবে এই পয়েন্টে। ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট তারা এখানে কেউ আসছে না, আমি শুধুমাত্র একজনকে দেখলাম যারা উঠে নিচে নেমে আসছে। তো ওপরটা ফাঁকা, বাট এখানে আসাটা অবশ্যই জরুরি, কারণ এখান থেকে পুরো লেকটার ভিউ দেখা যায়। মানে এই লেকটার শেপ হচ্ছে অনেকটা, ধার্মিক লোকেরা বিশ্বাস করেন যে এটা শিবের পায়ের ছাপ, বা অনেকে মনে করেন যে গৌতম বুদ্ধের পায়ের ছাপ। তো সেই শেপটাই ওপর থেকে দেখা যায়। তো আমি বলবো আপনারা যদি পারেন তাহলে রাস্তা করাই রয়েছে, মার্ক করা রয়েছে, সেই মার্ক ধরে আপনারা ওপরে চলে আসুন। এখানে চেয়ারও রয়েছে, আমি বসে আছি, তো একটুখানি সময় এখানে কাটিয়ে লেকের সৌন্দর্য উপভোগ করে দেন, নেমে যান। এবার চললাম পরবর্তী ডেস্টিনেশন পেলিংয়ের স্কাইওয়াক। যদিও চারিদিক কুয়াশায় ভর্তি, বৃষ্টিও হচ্ছে, তার মাঝেই পৌঁছে গেলাম স্কাইওয়াক। এখানের এন্ট্রি ফি 100 টাকা। পেলিং থেকে 2.5 কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্লাস স্কাইওয়াক। এই স্কাইওয়াকটি উদ্বোধন হয় 2018 সালে। স্কাইওয়াকটি সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি খোলা থাকে। এখান থেকে আশেপাশের অনেক পর্বতশৃঙ্গই দেখা যায়, তবে এখন সব মেঘ আর কুয়াশায় পরিপূর্ণ। এখন আছি পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াকে। মনে হচ্ছে চারিদিকটা মেঘের ভেলায় ভেসে রয়েছে, মেঘের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আরও আছে চেন্দ্রজিগের বিশাল মূর্তি। বোধিসত্ত্ব বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তিব্বতে তাকে বলা হয় চেন্দ্রজি। এই মূর্তিটির উচ্চতা 137 ফিট। নিচে বিক্রি হচ্ছিল চা আর কফি। এই ঠান্ডায় আর বৃষ্টির মাঝে 30 টাকা দিয়ে 1 কাপ কফি খেয়ে বেরিয়ে পড়লাম পেমিয়াংসে মনাস্ট্রির দিকে। পেমিয়াংসে মনাস্ট্রি পেলিং থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 1705 সালে প্রতিষ্ঠা হয়। পেমিয়াংসে মানে পারফেক্ট সাবলিম লোটাস। এখানে রিনপোচে ও পদ্মসম্ভবার মূর্তি ছাড়াও আছে অনেক মূল্যবান ও ঐতিহাসিক স্কাল্পচার। এখানে এন্ট্রি ফি 20 টাকা।
এরপর পৌঁছে গেলাম আজকের সাইট সিং এর শেষ পয়েন্ট রাবদানসে উইন্সে। রাবদানসে হলো সিকিমের দ্বিতীয় রাজধানী, যা ছিল 1670 থেকে 1814 সাল অবধি। গোর্খা আর্মির আক্রমণে একসময় এর ধ্বংসপ্রাপ্ত হয়। এখন শুধুমাত্র ধ্বংসাবশেষ আর চোরটেনি রয়ে গেছে এখানে। সিকিমের প্রথম রাজা বা ছগিয়াল ছিলেন হুনসক নামগিয়াল, যার রাজধানী ছিল ইয়াকসুম, রাগদাংশ থেকে 30 কিলোমিটার দূরে। তার পুত্র তেনসুং নামগিয়াল রাজধানীকে নিয়ে আসেন রাবদাংশেতে 1670 সালে। এরপর তিনি এখানে রাজপ্রাসাদ তৈরি করেন, যার নাম ছিল সংখিম। রাবদাংশে দেখতে দেখতে কুয়াশা আর মেঘে চারিদিকে আলো কমে অন্ধকার নেমে এলো। এখন টুরিস্ট আর কেউ নেই। ফিরে চললাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। অন্ধকারে রাস্তা দেখা যাচ্ছে না, মোবাইলের টর্চ জ্বেলেই চলতে হলো। ফাইনালি হ্যাঁ, পেলিংয়ের সাইট সিং কমপ্লিট হলো। এইমাত্র রাবদাংশে দেখে ফিরছি। যেহেতু মেঘ আর কুয়াশা, তাই চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো আমি একাই ফিরছি এখন, কেউ নেই। অন্ধকার নেমে আসছে, একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে। শুনশান রাস্তা, চারিদিকে মেঘ আর কুয়াশা। তো ঘোড়া মোটামুটি খারাপ হয়নি, তবে বৃষ্টি না হলে, আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরও বেটার হতো। বাট মেঘ আর কুয়াশার মাঝে এটারও একটা আলাদা মজা রয়েছে। অদ্ভুত একটা সুন্দর জিনিস দেখছি, চারিদিকে গাছ, অন্ধকার, কিন্তু যেখানে গাছটা একটু কম, মানে হঠাৎ করে উপরে না তাকিয়ে নিচে তাকালে মনে হবে উপরে যেন একটা হালকা কোনো টিউবলাইট জ্বলছে। খুব সফট একটা আলো নিচে পড়েছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, বাট হঠাৎ করে মনে হচ্ছে কেউ মাঝখানে একটা টিউবলাইট জ্বেলে দিয়েছে। পেলিং ভ্রমণ এবারের মতো শেষ হলো। আপনাদের পেলিং ভ্রমণের কোনো আলাদা অভিজ্ঞতা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।